আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যেবা এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের ফল ঘোষণা হয়ে গেছে। আপনারা যারা রেজাল্ট দেখতে চান তারা আপনাদের ফোনের অথবা কম্পিউটারের যে কোনো ব্রাউজার গুগল অথবা চার্মে গিয়ে সেখানে এডুকেশন বোর্ড সিলেক্ট সার্চ করবেন বা সিলেক্ট করবেন। দেখুন আমি এখানে আগে সার্চ করেছি, আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করলে এখানে বিভিন্ন লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কগুলো আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন এখানে বিভিন্ন লিঙ্ক আছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং বিভিন্ন লিঙ্ক রয়েছে, এর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে নিয়ে সেখানে এরকম একটি প্যালেট চলে আসবে। সেখানে আপনারা আপনাদের বোর্ড সিলেক্ট করবেন, কোন বোর্ড থেকে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, তারপর রোল নাম্বার দেবেন, আপনার রোল কত ছিল সেটা দিবেন, তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই এগুলো দিতে হবে। দিয়ে এখানে একটি ক্যালকুলেশন রয়েছে, সেটি সম্পূর্ণ করতে হবে এবং শেষে এখানে সাবমিট করে দিতে হবে। করলেই আপনার নাম এবং সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে। সেখানে আপনার নিজেই এখানে গ্রেডিং শিট, মানে অর্থাৎ যে মার্কশিটটা সেখানে চলে আসবে। আপনারা যারা এই মার্কশিটটা উঠাতে চান সেই মার্কশিটটা আপনারা পাবেন বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে, এটা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করতে হবে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে আপনাদের ভবিষ্যতের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল, এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।